السلام عليكم. আচ্ছা রিয়ার, এস স্যার, ভালো আছো? আছি স্যার, বাসার আপনি সবাই কেমন কেমন আছেন? আছে? আব্বু আম্মু ভালো আছে? জি স্যার, তোমাদের তো সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, পেয়েছো কি? নো স্যার, পাও নাই না? আচ্ছা, পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা এর স্কুল আগে আসবে স্যার। ক্লাসে দশম অধ্যায়ের একটা অঙ্ক করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম, মনে আছে কিনা? ইয়েস আমাদের স্যার, লাস্ট ক্লাসে আমরা রিমঝিম এন্টারপ্রাইজ 2 নম্বর প্রশ্নটা পড়ে সেটা আমরা সলভ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, ঠিক আছে? ইয়েস স্যার, তোমরা খাতা নিবে, খাতার উপরে সকলে খাতা নেই, খাতা নাও, খাতা পেন্সিল কলম নাও, আমরা এখনই শুরু করব। সবাই খাতা নাও, আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা প্রশ্নের উত্তর 2 নং প্রশ্নের উত্তর করব আমরা। ঠিক আছে, এরপর হচ্ছে কি, রিমঝিম এন্টারপ্রাইজ, রিম ঝিম এন্টার প্রাইস, বিশদ আয় বিবরণী খাতা কলম নিয়েছো তোমরা? স্যার পাহাড়, নিশি স্যার, তাহলে এভাবে লিখো, আমি যেটা দিচ্ছি এভাবে খাতার উপরে 2 নং প্রশ্ন উত্তর, রিমঝিম এন্টারপ্রাইজ, বিশদ আয় বিবরণী, ঠিক আছে? এভাবে শিরোনাম দাও, 31শে ডিসেম্বর
2017 साले समाप्त समाप्त बछरेर जन्य रिमझिम एंटरप्राइज 31 डिसेम्बर 2017 साले समाप्त बछरेर जन्य ठीक है सर टाइटल दिए छो ठीक भावे यस सर हाँ यस सर এবার তিনটি টাকার কলাম দিয়ে ছক হবে এই যে লেখাগুলো আমি যেভাবে লিখেছি ঠিক খাতার মাঝখানে এভাবে করে থাকতে হবে ঠিক আছে বুঝছো কিনা ঠিক আছে করেছো এভাবে করেছো সবাই স্যার আমি যেভাবে দেখালাম এভাবে কি সবাই প্রস্তুত করেছো স্যার আমাকে একটু ছবি দেখাও প্রত্যেককে এরকম একটা ছবি দাও আমাকে ঠিক আছে দিয়েছো ছবি দিয়েছো কই ফাহাদ শাহরিয়ার ছবি পাইনি দিছি স্যার সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ সালমা কি অবস্থা এতক্ষণ পর কেন দিছি স্যার স্যার কেমন আছেন
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। তুমি কেমন আছো? বুঝিনি, স্কুলে আসবে তো? স্যার বেশি কমাই না, জাস্ট কয়েকটা কমাইছে চ্যাপ্টার। তোমাদের তো সময় আছে, তোমাদের পরীক্ষা মনে করো পরবর্তী বছরের মার্চ এপ্রিলে নিলেও তো সমস্যা হচ্ছে না। জি স্যার। তাহলে তো তোমাদের এত বেশি কমাবে কেন, বুঝো নাই? জি স্যার বুঝছি। তাহলে আমরা এখন দুই নাম্বার অঙ্কটা করার কথা ছিল আজকে নাকি? স্যার কখন করাই ফেলছেন? কখন আমরা পুরোটা করাবো বলছি না, কখন এখন না, পরে করব। যে আমরা বিশদায় বিবরণী পুরোটা কিভাবে করে সেটা করব বলেছিলাম। ও ঠিক আছে, তো সেই অনুযায়ী এভাবে ছকটা প্রস্তুত করবে। দুই নং প্রশ্ন উত্তর ক খ গ দেই নেই আমরা, পুরোটা যেহেতু করতেছি। রিমঝিম এন্টারপ্রাইজ বিশদায় বিবরণী 31 ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য বিবরণ, তিনটি টাকার কলাম দিয়ে একটা ছক হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু থেকে যখন করব, আমাদের প্রথম ধাপ হচ্ছে মোট মুনাফা নির্ণয়। প্রথম ধাপ কি? প্রথম ধাপ কি? মোট মুনাফা নির্ণয়। তাহলে মোট মুনাফা নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হয়? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করতে হয় না? তাহলে সেই সাথে আমরা কি করব, নিট বিক্রয় কিভাবে তো বের করব, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হবে। জি স্যার। স্যার মোট মুনাফা তো প্রশ্নে একটা দেওয়া আছে। হ্যাঁ, মোট মুনাফা তো প্রশ্নে একটা ধরতে বলছে না? ওটা তো আমরা যদি সৃজনশীল করি তখন ধরবো, যে আমরা তো এখন সৃজনশীল করছি না। আমরা কি সৃজনশীল করছি এখন? নো স্যার, আমরা তো এখন পুরো অঙ্ক করছি। তাহলে আমরা নিজেরাই মোট মুনাফা নির্ণয় করে নিব। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে কত টাকা? বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে 4,20,000 থেকে 12,000 বাদ গেলে 4,08,000 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? এটার নাম হচ্ছে নিট বিক্রয়। বুঝতে পেরেছো কিনা সালমা? এরপর নিট বিক্রয় থেকে কি করব, বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। ঠিক আছে, জি স্যার। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হলে বিক্রিত পণ্যের ব্যয় কয়টা? 8টা বলেছিলাম। জি স্যার। বিক্রিত পণ্যের ব্যয় 8টা, তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রারম্ভিক পণ্য, মজুদ
পণ্য তাহলে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে কোনো কিছু যোগ বিয়োগ করার ছিল কি না সমাপনী মজুদ পণ্যে ক্রয় মূল্য এত বাজার মূল্য এত প্রারম্ভিক মজুদের মধ্যে 500 টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে তাহলে প্রারম্ভিক মজুদ পণ্যটাকে আমরা প্রথমে লিখব 30,000 এরপরে সেখান থেকে আমরা কি করব মনিহারি বাদ দিব 500 মাইনাস কি করব মনিহারি 500 টাকা বাদ ঠিক আছে মনিহারি মজুদ কারণ সমাপনী মজুদের মধ্যে মনিহারি থাকতে পারবে না সমাপনী মজুদ প্রারম্ভিক মজুদ পণ্যতে শুধু মজুদ পণ্যই থাকবে সেখানে কোনো অন্য কোনো কিছু থাকবে না তাহলে 500 টাকা যদি বাদ দিতে হয় ঠিক আছে আর কোনো কিছু বাদ যাবে জি বাদ যাবে না তাহলে আমরা কি করব এখন এটাকে বিয়োগ করে বসিয়ে দিব সেকেন্ড কলামে তাহলে কত হয় 30,000 থেকে 500 টাকা গেলে 29,500 ঠিক আছে বুঝছো কিনা জি স্যার এরপর প্রারম্ভিক মজুদের পণ্যে বিক্রিত পণ্যের ব্যয় কয়টা বলেছিলাম আটটা বিক্রিত পণ্যের ব্যয় এখন ক্রয় ফেরত আসবে তার মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য বসিয়েছি এবার আমরা কি করব ক্রয় বসাবো তাহলে ক্রয় হচ্ছে কত টাকা 2,90,000 2,90,000 তাহলে আসসালামু আলাইকুম স্যার আমাদেরকে 2,90,000 থেকে কি করতে হবে ফেরত বাদ দিতে হবে তাহলে আমরা ফেরত বাদ দেওয়ার জন্য ফার্স্ট কলামে লিখলাম ঠিক আছে তাহলে ক্রয় ফেরত বাদ দিব মাইনাস ক্রয় ফেরত তাহলে ক্রয় ফেরত হচ্ছে আমাদের কত টাকা ক্রয় ফেরত বলো তো ক্রয় ফেরত 5,000 গুড ফেরত গুলো উল্টা দিকে থাকে ফেরত গুলো সবসময় কোন দিকে থাকবে উল্টা দিকে থাকবে উল্টা দিকে ঠিক আছে তাহলে ক্রয় ফেরত বাদ দেওয়ার পরে আমরা বিয়োগফলটা কোথায় লিখব বিয়োগফল এখনো আমাদের প্রথম কলামে লিখতে হবে কারণ হচ্ছে এখান থেকে আবার আমাদের কি বাদ দিতে হবে সম্ভাব্য ক্রেতাদের মাঝে পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে সেটা কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে 1,90,000 থেকে 5,000 বিয়োগ করলে 1,85,000 ঠিক আছে 1,85,000 থেকে আমরা কি করব বাদ বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিতরণ ঠিক আছে বিনামূল্যে পণ্য বিতরণ কত টাকা আছে 5,000 টাকা তাহলে 6,000 টাকা বিয়োগ করলে কত হয় 85,000 থেকে 6,000 বিয়োগ করলে কত হবে 1,79,000 ঠিক আছে এরপর আর কি পাচ্ছি দেখো বিক্রিত পণ্যের ব্যয় আটটা বলেছিলাম প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় ক্রয় পরিবহন জাহাজ ভাড়া মজুরি ডকার্ড আমদানি শুল্ক জ্বালানি খরচ ঠিক আছে তার মধ্যে কি কি আছে দেখো আন্ত পরিবহন কি আমার জন্য ক্রয় পরিবহন হবে নাকি বিক্রয় পরিবহন হবে
স্যার ক্রয় পরিবহন তাহলে আমরা সেটাকে কি করব ক্রয় পরিবহনকে বসাবো এখানে ঠিক আছে জি স্যার তাহলে বসাও আন্ত পরিবহন বসাও লক্ষ 85,000 থেকে 6,000 বাদ দিয়েছেন কত আসছেন সেটা 1,69,000 নো স্যার এটা তো হবে যে 2,79,000 ও সরি ঠিক আছে আমার একটু ভুল হয়েছে ঠিক করে নাও ঠিক করেছো তুলেছো কিনা এগুলো একটু আমার মুছে দিতে হবে আমাকে এগুলো মুছে দিতে হচ্ছে একটু তাহলে তোমরা তুলেছো আমি মুছে দিচ্ছি এগুলো ওকে ঠিক আছে তাহলে এরপরে লিখবো কি আন্ত পরিবহন লিখো আন্ত পরিবহন লিখো আন্ত পরিবহন আন্ত পরিবহন আন্ত পরিবহনে দেখো একটা কথা বলেছে পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া রয়েছে পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া রয়েছে যেহেতু বলেছে তাহলে আমরা এটাকে ফার্স্ট কলামে লিখবো অর্থাৎ আন্ত পরিবহন দেখতে পাচ্ছি 6,000 টাকা 6,000 টাকাকে আমি প্রথমে লিখলাম ঠিক আছে সেখান থেকে আমি যোগ করব বকেয়া থাকলে কি করতে হবে বকেয়া থাকলে যোগ করতে হবে যোগ বকেয়া তাহলে বকেয়া 3,000 যোগ করো বকেয়া 3,000 যোগ করলে কত দাঁড়াচ্ছে 9,000 9,000 টাকা ঠিক আছে বুঝতে পেরেছ এরপর আসতে দেখো বাট্টা বাট্টা কার বাড়ি বাট্টা বলেছিলাম ইয়াতে আসবে কার বাড়ি বাট্টা কি আসবে এখানে শুধু বাট্টা থাকলে কি আসবে নো স্যার কার বাড়ি বাট্টা লিখা থাকলে আসবে যে তাহলে বাট্টা আসবে না বেতন বেতন আসবে 8টার মধ্যে কি আছে তার নো স্যার বেতন এগুলোর মধ্যে কি আছে নো স্যার তাহলে আসবে না আমদানি শুল্ক সেটা আসবে আমদানি শুল্ক আসবে ঠিক আছে তাহলে এটা লিখো আমদানি শুল্ক তাহলে আমদানি শুল্কের সাথে একটা কাজ দেখতে পাচ্ছি আমরা তাহলে কাজ থাকলে ফার্স্ট কলামে লিখতে হবে আছে কাজ থাকলে কোন কলামে লিখতে হবে ফার্স্ট কলামে কাজটা কি বলেছে শুল্ক অগ্রিম দেওয়া আছে তাহলে অগ্রিম হলে বাদ দিতে হবে জি স্যার 4,000 হবে অগ্রিম বাদ অগ্রিম অগ্রিম কত টাকা বাদ দিব 1,000 টাকা অগ্রিম বলেছে তাহলে 1,000 টাকা বাদ দাও 1,000 টাকা বাদ দিলে আমাদের পরবর্তী ব্যালেন্স চলে যাবে সেকেন্ড কলামে কত টাকা 4,000 টাকা বুঝতে পেরেছো কি না বুঝতে পেরেছ এরপর মনিহারি আসবে কি এখানে মনিহারি কি আসবে নো স্যার বিজ্ঞাপন খরচ আসবে না স্যার আসবে না এবার নিচে একটু পরে সমাপনী মজুদ পণ্য বাদ দিতে হবে ওকে এটা পরে আগে একটু পরে দেখি কোনো কিছু বাদ গেছে কিনা সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য এটা লাস্টে করব প্রারম্ভিক মজুদ পণ্যের কাজটা করে ফেলছি সম্ভাব্য ক্রেতাদের মধ্যে পণ্য বিতরণ সেটাও করছি পরিবহন খরচ বকেয়া করেছি বা শুল্ক বকেয়া করেছি
ঠিক আছে, তাহলে আমাদের কাজ শেষ, এখন আমরা এগুলো যোগ করব। তাহলে আমাদের যোগফল কত দাঁড়াচ্ছে, 1,02,69,000, এই 29,500 যোগ করো, একটু ক্যালকুলেটর নাও সবাই। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে কত, 29,500, তার সাথে যোগ হবে 2,69,000 টাকা নিট ক্রয়। নিট ক্রয় কত টাকা যোগ হবে, স্যার যোগ করছি, যোগফল কত আসছে, 3,21,500, 3,21,500, ঠিক আছে, যোগফল বাহাত, ঠিক আছে, ইয়েস স্যার, 3,21,500, তাহলে 3,21,500, এটা হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্য। এখান থেকে আমাদেরকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে, সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য বাদ দিলে কত টাকা বাদ দিব আমরা, সমাপনী মজুত, সমাপনী মজুত পণ্য কত আছে দেখো, বলছে যে সমাপনী মজুত পণ্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি, তাহলে বাজার মূল্য বেশিটা ধরতে বলছি নাকি ধরতে বলি নাই, স্যার ধরতে বলেন নাই, বেশিটা ধরবো, 40,000 টাকা ধরবো, যে বেশিটা আমরা ধরবো না, ঠিক আছে, তাহলে আমরা 40,000 টাকায় বিয়োগ করব, জি স্যার, বুঝছো কি না, তাহলে 40,000 টাকা যদি আমি বিয়োগ করি কত দাঁড়াচ্ছে, 21,000 থেকে 40,000 বিয়োগ করব, স্যার 2,81,500, তাহলে বিয়োগফলটা সেকেন্ড কলামে চলে যাবে, 2,81,500 হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়, বুঝছো কি না, এটার নাম কি, বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে, বুঝছো কি না। এবার আমার উপরের নিট বিক্রয় কত ছিল, নিট বিক্রয় কত ছিল, কথা বলে না, 4,08,000, জি স্যার 4,08,000, 4,08,000 থেকে আমি 2,81,500 টাকা বিয়োগ করব, তাহলে আমার কত থাকে, 1,26,500, এটার নাম হচ্ছে কি, মোট মুনাফা, বুঝেছ কি না, স্যার বুঝছি, ঠিক আছে, আমাদেরকে পরীক্ষায় যদি করতে বলে করব, না বললে করব না আর কি, ঠিক আছে, সালমা পরীক্ষায় এটা বলতেও পারে, পরীক্ষায় তোমাকে মোট মুনাফা না দিয়ে তোমাকে মোট মুনাফা করার জন্য বলতে পারে না, জি স্যার, বুঝতে পেরেছো কি না, আমরা পুরো অঙ্কটা শিখতেছি আর কি, যে ওরা যেটা উত্তর দিয়ে দিয়েছে সেটা আমরা এখন বের করলাম, এরপর আমরা কি করব, এরপর আমাদের পরবর্তী কাজ কি, আমি এটা তুলছো তোমরা, আমি মুছে দিচ্ছি, কিন্তু আমি মুছে দিচ্ছি কারণ আমার জায়গা কম, এরপর আমরা কি করব, পরিচালন মুনাফা বের করব, আমাদের প্রথম ধাপ শেষ, পরিচালন মুনাফা নির্ণয় করব, তাহলে পরিচালন মুনাফা কিভাবে নির্ণয় করতে পারি, মোট মুনাফার সাথে
পরিচালন ব্যয়গুলো বিয়োগ দিব, ঠিক আছে? আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়গুলো কি করব, বিয়োগ দিব। তাহলে বাদ পরিচালন ব্যয়, ঠিক আছে? পরিচালন ব্যয় কি কি আছে আমাদের, পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে কি কি পাই বলো? বিক্রিত পণ্য ছিল সেগুলো বাদ যাবে, অন্যান্য ব্যয় কয়টা মনে আছে কিনা? সকল সুজনিত ব্যয়, শিক্ষানবী সালামি, ব্যয় এবং শিক্ষানবী সালামি। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, বাদটা বাদটা ডেবিট দিকেরটা হচ্ছে ব্যয়, ক্রেডিট দিকেরটা আয়, এবং ডেবিট দিকেরটা পরিচালন ব্যয়। তাহলে আমি প্রথমে বাদটাটা লিখব, বাদটা প্রদান, এটাতে কোনো কাজ নেই, বাদটা প্রদানে কোনো কাজ নেই। তাই আমি কোন কলামে লিখব, ফার্স্ট কলামে লিখব নাকি সেকেন্ড কলামে লিখব? তার সেকেন্ড কলামে। হ্যাঁ, কাজ না থাকলে সেকেন্ড কলামে। এরপরে বেতন, বেতনে কাজ আছে, তাহলে আমি বেতনটা ফার্স্ট কলামে লিখব, 54,000 টাকা। তাহলে বেতন 9 মাসের জন্য যদি 54,000 হয়, 6 নং 54, প্রতি মাসে 6,000 টাকা করে হচ্ছে, বুঝছো কিনা? তাহলে আমার বকেয়া কত? বেতন 6 মাসে 54,000 হলে 1 মাসে কত? 6,000। তাহলে বকেয়া 18,000। বকেয়া হচ্ছে 3 মাসের বকেয়া, তাহলে 3 মাসের বকেয়া হচ্ছে 18,000 টাকা। তাহলে 18,000 যোগ করে দিব আমি, 18,000 যদি যোগ করি 54,000 এবং 18,000-এ কত হয়? 72,000। গুড, 72,000 টাকা হচ্ছে আমার বেতন খরচ। এরপরে পাচ্ছি কি আমার ব্যয়, আমদানি শুল্ক বসিয়ে ফেলছি, মনিহারি বসাইনি। তাহলে এবার আমি মনিহারিটা বসাবো, মনিহারি হচ্ছে কত টাকা, কাজ আছে এটাতে, মনিহারিতে কাজ আছে, মনিহারি হচ্ছে 4,000 টাকা। তাহলে আমি ফার্স্ট কলামে 4,000 টাকা বসালাম। কাজটা কি, কাজ হচ্ছে প্রারম্ভিক যোগ করতে হবে, প্রারম্ভিক মজুরটা যোগ করতে হবে, সমাপনী মজুরটা বিয়োগ করতে হবে। যোগ প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ কত টাকা ছিল? 500 টাকা। 500 টাকা। হ্যাঁ, 500 টাকা যোগ করে দিলে কত হয়? 4,500। গুড, তাহলে আর কোনো কাজ নেই, সেকেন্ড কলামে চলে যাবে 4,500 টাকা, ঠিক আছে? পরে বিজ্ঞাপন, বিজ্ঞাপনটাও কি আমার জন্য পরিচালন ব্যয়, ঠিক না? বিজ্ঞাপন, বিজ্ঞাপন কত? কোনো কাজ আছে বিজ্ঞাপনে? স্যার আছে। কি কাজ আছে? সম্ভাব্য ক্রেতাদের মাঝে পণ্য বিতরণ করেছে, যেটা বিজ্ঞাপনের অন্তর্ভুক্ত, ঠিক কি না? তাহলে 12,000 টাকা ফার্স্ট কলামে লিখবো, ঠিক আছে? এর সাথে যোগ করব 6,000 টাকা, যোগ পণ্য বিতরণ, পণ্য বিতরণ। তাহলে পণ্য বিতরণ কত টাকা? 6,000 টাকা, ঠিক আছে? তাহলে যোগ করলে কত দাঁড়াচ্ছে আমাদের যোগফলটা? 18,000 টাকা, ঠিক আছে? এর সাথে আমরা সবগুলো ব্যয় লিখে ফেলছি, আর কোনো ব্যয় অবশিষ্ট আছে কি? হ্যাঁ, আর কোনো ব্যয় অবশিষ্ট আছে? নেই। তাহলে এগুলো যোগ করব আমরা, এই ব্যয়গুলো যোগ করে দাও সবগুলো কত হয়, টোটাল পরিচালন ব্যয় কত হচ্ছে? 18,000, 4,000, 72,000, 7,000, টোটাল সর্বমোট কত হয়?
जो करसो 7000 जो 72000 जो 4500 जो 18000 101500 ठीक है ना एक लक्ष 1500 ठीक আছে যোগফল ঠিক আছে মোট ব্যয় ঠিক আছে কিনা তাহলে 101500 থেকে বিয়োগ করলে কত হয় माइनस 1,26,500 25,000 परिचालन मुनाफा बुझ कि ना एटुक बुझे 25,000 টাকা পরিচালন মুনাফা বুঝেছো কি না স্লাইড টু উপরে তুলেন উপরে তুলেন উপরে তুলতে হবে তুললাম পরিচালন মুনাফা দ্রুত করো সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে করা হয়েছে কিনা তুলেছো জি স্যার তাহলে এটা আমি মুছে দিচ্ছি এরপরে আমাদের জাস্ট আরেকটা ধাপ বাকি আছে নিট মুনাফা নির্ণয় করব আমরা ঠিক আছে নিট মুনাফা নির্ণয়ের জন্য আমাদেরকে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করতে হবে অন্যান্য ব্যয় বিয়োগ করতে হবে এতটুকু কাজ তো অন্যান্য কোনো ব্যয় নেই কোনো সুদ আছে এখানে সুদ জনিত ব্যয় আছে কিনা প্রশ্নে স্যার নাই ঠিক আছে তাহলে আমাদেরকে শুধুমাত্র অন্যান্য আয় একটা আছে শুধুমাত্র জি স্যার ঠিক আছে 25,000 টাকা 25,000 টাকা হচ্ছে আমার পরিচালন মুনাফা ঠিক আছে পরিচালন মুনাফার সাথে আমি অন্যান্য আয়টা যোগ করে দিব ঠিক আছে তাহলে যোগ অন্যান্য আয় যোগ অন্যান্য আয় তাহলে অন্যান্য আয় আছে শুধু একটা সেটা হচ্ছে কি বাট্টা প্রাপ্তি তাহলে বাট্টা প্রাপ্তি কত টাকা 10,000 টাকা ঠিক আছে
তাহলে পরিচালন মুনাফা সাথে 10,000 টাকা যোগ করলে কত হয়? 25,000 আর 10 কত হয়? 35,000। বুঝছো কি না?